তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না। আমি বুঝেছিলাম সময় চাইছো। তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো। আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে চুলে জট বেঁধেছে। আমি বুঝেছিলাম তোমার স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে। আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও। তুমি বলেছিলে অন্ধকারে তোমার বড্ড ভয় হয়। আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি বলেছিলে সমুদ্রে যাবে। আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ। তুমি বলেছিলে নীল রং তোমার প্রিয়। আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে। তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে। আমি বুঝেছিলাম তুমি চুমু খেতে চাইছ। তুমি বলেছিলে অঙ্ক তোমার ভালো লাগে না। আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো। তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা, অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না। আমি বুঝে গিয়েছি তুমি বিচ্ছেদ চাইছ। এরপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে নিলে, আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি তখন অন্য ঘরের ঘরণি। একদিন আমাদের দেখা হলো, তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো। আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই। একটা তুমির কল্প অপূর্ণই রয়ে গেলো।